আজকে গন্ডগোল কেন করলো কেন পায়ের তলার মাটি ছড়ে যাচ্ছে ৯ নম্বরে সন্ত্রাস করব জগাই মাদাই মিলে আর ১০ নম্বরে ভোট করতে দেব না পরিকল্পনা সে পরিকল্পনা ঘুরে বালি বন্ধু পটাশপুরে বিজেপির মিছিলে তৃণমূলের হামলা তৃণমূল বিজেপির সংঘর্ষ উত্তপ্ত পরিস্থিতি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পটাশপুর ১ নম্বর ব্লকের সিংদা বাজারে বিজেপির মিছিল চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় এমনই অভিযোগ তারপরে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে প্রতিবাদে এগরা বাজকুল রাস্তা অবরোধ করে বিজেপি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশ এলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে বিজেপির কর্মী সমর্থকদের পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ঘটনাস্থলে বিশাল পটাশপুর থানার পুলিশ বাহিনী আহত বেশ কয়েকজন বিজেপির কর্মী সমর্থক আজকে এই সিন্ধা থেকে এই তৃণমূলের গেরু তুলব এখানে মস্তানিটা করছে ভিডিও আছে সুমেন্দ্র অধিকারী জানে তার আমরা সকলেই অনুগামী হয়ে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা আজকে যুব মোর্চা এসসি ওবিসি মোর্চা আর সমস্ত আমাদের সমস্ত নেতৃত্ব আজকে উপস্থিত হয়ে এই সিংহার মাটিতে শপথ নিলাম আমাকে মারার চেষ্টা করছে খুন করার চেষ্টা করছে বারে বারে আক্রমণ করছে আমি জীবন দিতে প্রস্তুত বন্ধু জীবন তখনই চলছে যতক্ষণ না পর্যন্ত এই তৃণমূল কংগ্রেসের কেনুটা তুলছি শান্তি কিন্তু কখনো আসবে না পটাশপুর থেকে সমজিৎ চট্টোপাধ্যায় রিপোর্ট চ্যানেল ২৪/৭